আসসালামু আলাইকুম এই সেক্টরে আমরা জানবো কিভাবে ইউটিউব চ্যানেল খুব দ্রুত প্রমোশন করতে হয় অর্থাৎ লাখো কোশ্চেন হচ্ছে কি ইউটিউব চ্যানেল প্রমোশন মেনুয়াল ওয়ে কি ইউটিউব চ্যানেল প্রমোশনের জন্য যদি বা আমরা ইতিমধ্যে যারা ডিজিটাল মার্কেটার আছে তারা অনেকগুলো ওয়ে ব্যবহার করি ওইগুলোর মধ্যে সব থেকে প্রথম ওয়ে হচ্ছে কি আমরা বিভিন্ন জায়গা থেকে সাবস্ক্রাইবার কিনে থাকি তারপর লাইক টু লাইক ফলো টু ফলো সাবস টু সাবস কমেন্টস টু কমেন্টস এই যে বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে জয়েন হয় তারপর আর কি করি আমরা একটা গ্রুপ করি যে আমরা আজকে এই গ্রুপে একশো জন আছি এই একশো জনের মধ্যে কি করি আমরা একটা প্রমোশন করি আমরা একজন আরেকজনকে হেল্প করি এই যে ওয়ে গুলো এই পাশাপাশি আপনি কিভাবে একদম খুব সহজেই ডেজ আপনার চ্যানেলটাকে আপনি প্রমোট করতে পারবেন এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে অনেকেই বলা হয় না অনেকেই হয়তো বা না কেন বলে না জানি তবে যদি আপনি কিছু রুলস মেনে আপনি ইউটিউবে আসেন সেটা যে কোনো কন্টেন্ট হোক না কেন যত খারাপ কন্টেন্টই হোক না কেন আপনাকে একদম আপনি র‍্যাঙ্কে উঠতে পারবেন ইউটিউবে র‍্যাঙ্কে আসার জন্য আপনাকে প্রথম টার্গেট করতে হবে আপনার কন্টেন্ট অর্থাৎ আপনি যে কন্টেন্টটা নিচ্ছেন আপনি যে কন্টেন্টটা সিলেক্ট করেছেন এই কন্টেন্টটা কি ধরে নিন আপনার এই কন্টেন্টটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং যেহেতু আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি আমি ফ্রিল্যান্সিং নিয়ে বলতেছি পাশাপাশি যদি কেউ রান্না-বান্না করেন সেটা রান্না-বান্না কেউ যদি ঘুরতে পছন্দ করেন ঘোরা অথবা কেউ যদি মাস্ক কি করতে পারেন হান্টিং করতে পছন্দ করেন সেটা অথবা কেউ যদি ফিশ কাটিং নিয়ে করতেছেন সেটা ফিশ কাটিং কেউ যদি গল্প বলতে পছন্দ করেন গল্প বলে কেউ যদি আবার অন্যান্য কোন কিছু ফানি ভিডিও তৈরি করতে পারেন সেই ফানি ভিডিও অথবা এমনও হতে পারে যে আপনারা কি করতেছেন আপনি লোগো একটা ডিজাইন করতেছেন এই লোগো ডিজাইনটা কিভাবে করতেছেন আপনি হাতে আগে যে স্কেটস করতে হয় এটাও যদি করতেছেন সেটাও করতে পারেন অর্থাৎ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনার কন্টেন্ট কি আপনার আশপাশে যত বিষয় আছে প্রত্যেকটাই হচ্ছে একটা কন্টেন্ট কোন কন্টেন্টে ইউটিউবের মধ্যে

ওই এটাই ব্যবহার করতে হবে আপনাকে যে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স এই ভাবতে হবে এই হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে প্রথমে শিডিউল পোস্ট করতে হবে শিডিউল পোস্ট অন্যতম এবং মূল কারণ ধরে নিন শিডিউল পোস্ট কি শিডিউল পোস্ট হচ্ছে আপনি যে একটা ইউটিউবিং করতে চাচ্ছেন আপনি ইউটিউবে একটা চ্যানেল গ্রো আপ করতে চাচ্ছেন বাড়াতে চাচ্ছেন ইম্প্রেশন সাবস্ক্রাইবার লাইক কমেন্টস অনেকগুলো বাড়াইতে চাচ্ছেন ওয়াশ টাইম বাড়াইতে চাচ্ছেন মনিটাইজার নিয়ে যাইতে চাচ্ছেন এই জন্য আপনাকে মিনিমাম একশোটা ভিডিও রেডি করবেন মিনিমাম একশোটা ভিডিও আপনি রেডি করেন অর্থাৎ আপনি কন্টেন্ট রেডি একশোটা ভিডিও আপনাকে একদিনে রেডি করতে হবে না অর্থাৎ আপনি ডে টু ডে এটা রেডি করবেন কি বিষয়ে রেডি করবেন আপনার যে ফিল্যান্সিং সেক্টর আছে ওই ফিল্যান্সিং সেক্টর রেডি করুন রেডি করার পর আপনি একটা টাইম বেছে নিন টাইম কি টাইম হচ্ছে আপনার দেশে অর্থাৎ আপনি বাংলাদেশ আপনি ইন্ডিয়া আপনি পাকিস্তান আপনি মালয়েশিয়া আপনি যে দেশেই থাকেন না কেন ওই দেশের মানুষগুন সব থেকে কোন সময় বেশি ইউটিউবে সময় দেয় এটা কিন্তু ইউটিউবের আমরা ড্যাশবোর্ড থেকে জানতে পারি ইউটিউবের অ্যানালাইটিক্স থেকে আমরা খুব সহজে জানতে পারি বাট এটা তো আপনি আগে জানতে পারবেন না কারণ কি আপনার ইউটিউবে তো এখন শুরু হয়নি আপনার কোনো ইম্প্রেশন রেজাল্টও দেখতে পাইতেছে না এই জন্য আপনার জন্য ধরে নিন আমি এই জন্য দেখাচ্ছিও না আপনি একজন নতুন ইউটিউবার নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসছেন আপনি গ্রো করবেন তাহলে কি করতে হবে আপনাকে প্রথম টার্গেট করতে হবে আপনি যে দেশে আপনি যে এলাকায় আছেন আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন অথবা ওই দেশের মেম্বারসরা ওই দেশের যারা জনগণ আছে তারা কোন সময় ইউটিউবে বেশি সময় দেয় ধরে নেন আছে রাত নয়টা আপনি সিলেক্ট আর একটা সময় করেন এর থেকে আর একটু ওর থেকে কম সকাল দশটা আপনি দুইটার সময় সিলেক্ট করলেন রাত নয়টা সকাল দশটা এখন রাত নয়টা এবং দশটার মধ্যে আপনি দুইটা কন্টেন্ট কি করবেন রেডি করে রাখবেন কি করবেন আগের দিনে অর্থাৎ আগামীকাল আপনি কি করবেন আপনি পোস্ট করবেন তার আগের দিনে আপনি শিডিউল পোস্ট রেডি করে রাখবেন শিডিউল পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি করা যায় শিডিউল পোস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের মধ্যে আমাদের বলে দেওয়া আছে কিভাবে শিডিউল পোস্ট তৈরি করতে হয় এই জন্য আমি বলতেছি না অর্থাৎ আপনি কি করবেন রাত নটার সময় একটা কি করলেন পোস্ট রেডি করলেন সকাল দশটার সময় একটা পোস্ট রেডি করলেন এটা কখন রেডি করবেন যেদিন পাবলিশ হবে সাপোজ আজকে আছে বিশ তারিখ আপনি উনিশ তারিখে রেডি করে রাখবেন উনিশ তারিখের জন্য উনিশ তারিখের মধ্যেই আপনি শিডিউল পোস্টটা রেডি করে রাখবেন তার মধ্যে এখন রেডি করার মধ্যেই হবে না এই শিডিউল পোস্টটা যেন কোনোভাবেই আপনার মিসিং হয়ে না যায় কেন আপনি বিশ তারিখে দিলেন একুশ তারিখে দেওয়ার চেষ্টা করুন বাইশ তারিখে দেওয়ার চেষ্টা করুন তেইশ তারিখে দেওয়ার চেষ্টা করুন এটা অর্থাৎ শিডিউল শিডিউল মানে কি আপনার ওই শিডিউল কখনো মিস হবে না আপনার কখনো বাদ যাবে না কেন আমরা শিডিউল পোস্টটাকে কেন আমরা এবং ইউটিউব চ্যানেল কেন সব থেকে বেশি গুরুত্ব দেয় ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব থাকে অথবা যারা আমাদের ভিডিওগুলো দেখে তারা প্রত্যেকের মাঝে কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে তারা যেমন আপনি প্রত্যেক দিন কি করতেছেন রাত 9টার সময় একটা ভিডিও পাবলিশ করতেছেন আপনার যারা সাবস্ক্রাইবার তারা খুব ভালো করে জানে যে এখন রাত নয়টা গোলজার হোসেন ভাই একটা কি করবেন একটা ভিডিও পাবলিশ করবেন আমি ওই ভিডিওটার অপেক্ষায় আছি যে আমন রাত 9টার সময় কি করব আমি যখন অন করব অন করেই দেখব তার ইউটিউবে কি হয়ে গেছে একটা ভিডিও পাবলিশ হয়ে গেছে অর্থাৎ উনি একটা আপনার জন্য একটা টাইম রেখে দেয় যে আমি ওই ভিডিওটা দেখবো এই জন্য আপনি কি করতে হবে টাইম শিডিউল মিস করা যাবে না যখন আপনি ওই টাইম শিডিউল লজি করবেন আপনি যখনই পোস্ট করেন সঙ্গে সঙ্গে যদি আপনার দুইশো তিনশো চারশো মানুষ আপনার ওই ভিডিওটা দেখে ইউটিউব মনে করে আপনার কন্টেন্ট অত্যন্ত ভালো আপনার কন্টেন্ট গুলো যায় ইউটিউব তখন আপনাকে বেশি বেশি ইম্প্রেশন করে আর এভাবে যদি কেউ আগামী নাইনটিন ডেজ আগামী নাইনটিন ডেজ এভাবে যদি কি করে একটার পর একটা কন্টেন্ট দিয়ে খুব সহজে আসে উইথ ইন ফোর মান্থ আপনাকে কিছু করতে হবে না আপনার ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ মনিটাইজ হয়ে যাবে ঘন্টা ঘন্টা কেন পর্যন্ত হয়ে যাবে দুই তিন এক হাজার সাবস্ক্রাইবার কেন আপনাকে ডাবল সাবস্ক্রাইবার হয়ে যাবে এটা আপনি নিশ্চিত একদম নিশ্চিত লিখে নিন তবে এক্ষেত্রে আরো কিছু বিষয় আছে ওই যে বললাম কন্টেন্ট প্রথম কথা কন্টেন্টটা আপনার অবশ্যই অবশ্যই পারফেক্টলি থাকতে হবে পাশাপাশি কি করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আপনাকে বিভিন্ন ফেসবুকের যে গ্রুপগুলো আছে ফেসবুকের যারা বন্ধু বান্ধব আছে টাইম লাইন আছে তাদের টাইম লাইনে আপনার ফেসবুক গ্রুপে ইউটিউবে যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করতে হবে যত বেশি শেয়ার করবেন যত বেশি লিঙ্ক বিল্ডিং করবেন এগুলো আপনাকে তত বেশি ইম্প্রেশন দেবে তত বেশি আপনার ইউটিউব চ্যানেল তত দ্রুত বেশি আপনার চলে আসবে এটা হচ্ছে ইউটিউবের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি অর্থাৎ ইউটিউব চ্যানেল আমরা তো কি করলাম আমরা নির্দিষ্ট একটা টাইম শিডিউল করলাম অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটা প্রমোশন করার জন্য আমরা একটা মাত্র জাস্ট টাইম শিডিউল করলাম নির্দিষ্ট সময় মধ্যে আগামী নব্বই দিন আমার একশো আশিটা ভিডিও থাকবে আমি সকালবেলা নয়টা দশটার সময় একটা পাবলিশ করব রাত নয়টার সময় একটা পাবলিশ করব এখন আপনি তো পাবলিশ করলেন নাইনটি ডেজ এর মধ্যে আপনাকে কি কি করতে হবে অন্যতম কারণ আছে অন পেজ অ্যান্ড অফ পেজ এসই করতে হবে

মাহাতব ভাই আমরা কি কেউ গরু মার্কেটিং লেগে সার্চ করবো যে না আজকে ফেসবুক মার্কেটিং এর ভিডিও দেখবো আজকে গরু মার্কেটিং লেগে সার্চ করার পর দেখি আসে কিনা আসবে কখন আসবে তাহলে আপনার টার্গেট কি থাকবে তাহলে আমাকে টার্গেট করতে হবে আমাকে ফেসবুক মার্কেটিং লেগে সার্চ করতে হবে এখন একজনের টার্গেট হচ্ছে যে না আজকে আমি দেখবো মুরগি জবাই করা মুরগি কিভাবে জবাই করে এখন কি আমরা কি কেউ সার্চ করবো যে গরু কিভাবে জবাই করে অবশ্যই দেখব না তার টার্গেটেড কিওয়ার্ড অর্থাৎ আমি এটা যারা কি বুঝাচ্ছি আপনাকে ওই কিওয়ার্ড গুলোই সার্চ করতে হবে আপনার যে কন্টেন্ট আছে আপনার কন্টেন্ট আছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এর উপরে কি কি কিওয়ার্ড আছে কি কি শব্দ আছে মানুষ ব্যবহার করতে পারে হয়তো মানুষ ব্যবহার করতে পারে যে ফেসবুক মার্কেটিং হয়তো মানুষ ব্যবহার করতে পারে ফেসবুক ফ্রি মার্কেটিং হয়তো মানুষ ব্যবহার করতে পারে ফেসবুক মার্কেটিং হাউ টু মেক মানি ফ্রম ফেসবুক মার্কেটিং আপনাকে এই যে কিওয়ার্ড আছে কারণ কি মানুষ তো অনলাইন থেকে আর্ন করতে চায় মানুষ অনলাইনে টিকে থাকতে চায় মানুষ অনলাইন থেকে জানতে চায় ফ্রি ফ্রি অর্থাৎ আপনাকে ওই ধরনের কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে করে আপনার যে ভিডিও গুলো আছে তাদের সামনে যায় তারা যেন আপনাকে কি করতে পারে ক্যাশ করতে পারে এবং আপনাকে ওয়াস করতে পারে যখন আপনি এই ধরনের কিওয়ার্ড দিবেন টাইটেল ডেসক্রিপশন এবং কিওয়ার্ডের এর তখন আপনার ভিডিওটা কি হয়ে যাবে আপনার ভিডিওটা তাদের সামনে যাবে এটার নাম হচ্ছে আকারে কি অন পেজ ইউ অর্থাৎ প্রথম সেক্টর আছে আপনাকে শিডিউল মেনটেন করতে হবে এক দুই নম্বর আছে অন পেজ ইউ কমপ্লিট করতে হবে আসুন তৃতীয় বিষয় নিয়ে তৃতীয় বিষয় হচ্ছে অফ পেজ এস আগে আপনাকে বললাম আপনার টাইম লাইনে শেয়ার করতে হবে অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে বিভিন্ন বন্ধু বান্ধবকে বলতে হবে যে তুমি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্টস করো অর্থাৎ ওই যে আমি প্রথম দিকে আলোচনা করলাম যত বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তত বেশি ইউটিউব মনে করবে যে আপনার কন্টেন্টটা অত্যন্ত পারফেক্ট আপনার কন্টেন্টটা কি হবে ভালো হবে এবং আপনাকে প্রমোশন করবে এটা হলো তৃতীয় বিষয় চতুর্থ বিষয় আমরা কিভাবে করতে পারি চতুর্থ বিষয় হচ্ছে ওই অন পেজ এবং অফ পেজ এসির মধ্যে আরেকটা সেক্টর আপনাকে ভিডিও যে সব থেকে বেশি আইকেসি বিষয় সেটা হচ্ছে আপনার ভিডিওর একটা থামনেল অর্থাৎ আমরা একটা থামনেল মাধ্যমে অনেক কিছু করা সম্ভব এখন আপনার ভিডিওর ভেতরে মনে করেন আমরা একটা বাংলায় প্রবাদ আছে উপরে ফিটফাট ভেতরে ওই যে আমাদের যে সদরঘাট একটা যে প্রবাদ আছে এই প্রবাদটার সাথে আপনাকে মিল রাখতে হবে আপনাকে একদম ভিডিওর উপরে যে থামনেল আছে এটা ফিটফাট রাখতে হবে ফিটফাট রাখতে হবে কি কারণে আপনাকে যাতে করে কি করে মানুষ আপনার যে থামলিল আছে এটা দেখার সঙ্গে সঙ্গে যেন ক্লিক করে যে দেখুন এক সপ্তাহে আমাদের স্টুডেন্ট রমজান আলী ভাই এই যে মানুষ এটা এটা কেন দেওয়া হয় যে মানুষ যেন দেখে যে না আমার ইনকাম করলে এক সপ্তাহে কি একটা এটা এটা কি ট্রিক্স মানে এই কথাটা মানে অরিজিনাল বিষয় বাট আপনি ওখানে কি কথাটা সংক্ষিপ্ত আকারে মানুষকে বুঝলেন যে এক সপ্তাহের মধ্যে চারশো ডলার মানুষ তাহলে বুঝবে যে না এক সপ্তাহে চারশো ডলার কিভাবে ইনকাম করা যায় দেখি তাহলে ওই ভিডিওটা একটু দেখে আসি ওই ভিডিওতে ক্লিক করলে এই যে আপনার আপনার যে আপনি যে থামনেলটা তৈরি করলেন এই থামনেলটা আপনাকে কি বললো আপনাকে একটা বুঝতে বললেন আপনার যে থামনেল আপনার ওকে আছে কি কারণে এটা বুঝতে হবে আপনাকে যেমন আমরা কি আমি যেমন উদাহরণ উদাহরণস্বরূপ বলি আমি শেয়ার করতেছি ওকে এখন এই যে কিছুক্ষণ আগে আমাদের একটা ভিডিও পাবলিশ করে দুই ঘন্টা আগে এই ভিডিওটার থামনেলে আমরা কি ইউজ করেছি দেখুন দেখুন ফাইবারে বায়ার প্রশ্ন করলে কি উত্তর দিবেন এখন এই কথাটার মাধ্যমে আমি কি বুঝাইছি গতকালকে যারা ক্লাসে ছিলেন তারা ইতিমধ্যে বুঝতে পারছেন আলী ভাই আমি যে এই কথাটুকু লিখছি এই কথাটুকুর মাঝে আমি কি বুঝাইতে চাইছি এই যে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট একটা ভিডিও এর মাধ্যমে কি বুঝাইতে চাইছি ফাইবার ফাইবারের বায়ার কি বললে আমরা কি বলবো এটা আপনাকে মাথার মধ্যে কনসেপ্ট রাখতে হবে যে না আমাকে এমন কিছু লিখতে হবে ওই পাঁচটা ছয়টা কিওয়ার্ডের মধ্যে পাঁচটা ছয়টা শব্দের মধ্যে যেন ফুল ভিডিওটা কভারেজ করে এটা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে হচ্ছে কি পঞ্চম বিষয় হচ্ছে আপনার ইউটিউব গ্রো করার জন্য কমেন্টস এর রিপ্লাই করা আপনাকে একজন একটা ভিডিওটা অত্যন্ত ভালো আপনি দেখালেন যে ফ্রিল্যান্সিং আপনি ফেসবুক ফ্রি মার্কেটিং করাবেন অত্যন্ত ভালো আপনাকে কমেন্টস এ করতে ভাই আপনার ফেসবুক ফ্রি মার্কেটিং এর ভিডিওটা অত্যন্ত ভালো আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি আপনাকে কমেন্টস করলাম এই হচ্ছে আমার কোশ্চেন যে ফেসবুক মার্কেটিং ফ্রি মার্কেটিং করতে গেলে কয়টা গ্রুপে কি দিতে হবে আ পোস্ট করতে হবে কয়টা গ্রুপে জয়েন হতে হবে কয়টা গ্রুপ লাগে এই যে প্রশ্নটা একজন করল আপনার আপনার একজন ভিউয়ার আপনার একজন সাবস্ক্রাইবার আপনি দেখলেন যে না পোস্ট তো করছে কমেন্টস তো করছে কল্লাই করছে অসুবিধা কি আমার তো হাজার হাজার কমেন্টস করে অসুবিধা কি যখন আপনি এটা মনে করবেন আপনি তার কমেন্টসে রিপ্লাই করবেন না উনি একদিন মন খারাপ করে কি করবে যে আমি এত একটা কমেন্টস করলাম এত সুন্দর করে তাকে লাইক করলাম কমেন্টস করলাম তাকে সাবস্ক্রাইব করলাম সে আমার কমেন্টসে রিপ্লাই করলো না আল্লাহু আকবার করে দি মানে কি আপনাকে নন সাবস্ক্রাইব একদম সাবস্ক্রাইব উড়াই ফেলে মন খারাপ করে যখন আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবটা উঠে যায় ইউটিউব মনে করে যে না আপনি যে কন্টেন্ট গুলো দিচ্ছেন এই কন্টেন্ট তাদের সঙ্গে যাচ্ছে না আপনাকে সাবস্ক্রাইব কি উঠাই ফেলতেছে তখন আপনার চ্যানেলটা কি যায় খারাপের দিকে যায় আর যখন আপনি তাদের কমেন্টসের রিপ্লাই করবেন যে ঠিক আছে আপনি যদি মার্কেটিং করে থাকেন আপনি যদি পাঁচটা অ্যাকাউন্ট থাকেন তাহলে আপনার মার্কেটিং এর জন্য ভালো হবে ওই যে ভিউয়ার আছে ওই যে আপনার সাবস্ক্রাইবার পার্টি আছে ওই পার্টি কি করবে মনে করবে যে না সার তো অনেক ভালো ভিউয়ার আমাকে তো রিপ্লাই করছে তাহলে আমি কি করি তার যে ভিডিওটা আছে আমার এই ভিডিওটা দেখবো পরের ভিডিওটাও দেখবো অর্থাৎ এই যে আপনাকে একটা ভিডিও দেখলো এই ভিডিওর পরে আপনাকে অন্য ভিডিওটা দেখলো এভাবে আমরা কি করতে পারি পঞ্চম যে সেক্টরটা আছে কমেন্টস এর মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটাকে অটোমেটিক্যালি কি করতে পারি গ্রো করতে পারি ষষ্ঠ বিষয় আসুন ষষ্ঠ বিষয় আছে আপনার ভিডিওতে লাইক অর্থাৎ আপনার ভিডিওতে কতগুলো লাইক করতেছে সেটা একটা বিষয় সপ্তম বিষয় হচ্ছে কি আপনার ভিডিও অন্যান্য যে সেক্টর গুলো এখন অন্যান্য সেক্টর গুলোর মধ্যে অন্যান্য অনেকগুলো বিষয় আছে যেমন আপনার ভিডিওর আপনার একটা ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা প্লেলিস্ট কি

দুই নম্বর ভিডিওটা কি করছেন তিন নম্বর ভিডিওটা কি করছেন চতুর্থ ভিডিও কি করছেন আপনাকে সে খুঁজে পাবে না আপনার একটা ভিডিও দেখার পরে মনে করছে ফালতু রবিশ এ তো কোনো প্লেলিস্ট তৈরি করে নাই এর ভিডিও দেখবই না আনসাবস্ক্রাইব ওকে আপনাকে ডিসলাইক দিয়ে চলে যাবে এই জন্য কি করতে হবে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটাকে যদি গ্রহ করা দিতে চান আপনাকে দেখুন প্লে লিস্ট তৈরি করতে হবে প্লে লিস্ট কেন প্লে লিস্ট এই জন্যই তৈরি করতে হবে আপনার যেমন এই যে ফাইবার সাকসেস গাইডলাইন এর মাধ্যমে ছয়টা ভিডিও আমরা কেউ যদি এখানে ফাইবার সাকসেস প্রথম ভিডিওটা দেখে অটোমেটিক সে দ্বিতীয় ভিডিওটা যাবে তারপরে গুগল দিয়ে ফ্রি ওয়েবসাইট এটা অবশ্যই যায় অ্যামাজন যেমন প্রত্যেকটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কি করতে হবে আলাদা আলাদা আপনাকে কি করতে হবে এখান থেকে অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে সপ্তম যে বিষয়টা আপনি কখনো ভালো কোনো রেজাল্ট পেতে পারেন না এই যখন আপনি তৈরি তৈরি করার মাধ্যমে বুঝতে পারেন আপনার চ্যানেলটা কি পরিমাণ গ্রহ হচ্ছে অর্থাৎ প্লে গুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি আমাদের চ্যানেলটাতে এসি রিলেটেড করতে পারি এবং আমাদের ইমপ্রেশন ইউটিউবের মাধ্যমে আমরা কি করতে পারি প্রমোট করতে পারি কি করতে হবে তাহলে সপ্তম বিষয় প্লে

আপনার ইউটিউবের মধ্যে কাস্টমাইজ অনেক ধরনের হয় যেমন কাস্টমাইজ যদি আপনি যান আপনি তখন বেসিক ইনফরমেশন একটা অপশন পাবেন অর্থাৎ ব্রান্ডিং ব্র্যান্ডিং এর পর একটা বেসিক ইনফরমেশন পাবেন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে ফেলছেন যেহেতু যারা ডিজিটাল এর সঙ্গে জড়িত তারা প্রত্যেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন এই জন্য আমি শুধুমাত্র দেখা না বলে দিচ্ছি আপনার কাস্টমাইজ সেটিং কাস্টমাইজে যাবেন কাস্টমাইজে গিয়ে আপনি একটা বেসিক ইনফরমেশন পাবেন ওই বেসিক ইনফরমেশনের মধ্যে কিন্তু আমরা কি করতে পারি আমরা আমাদের ভিডিও গুলোকে নতুন নতুন ইন্টারফেসে দিতে পারি অর্থাৎ আপনার নতুন একজন ভিউয়ার এসে কোন ভিডিওটা দেখবে একজন পুরাতন একজন ভিউয়ার এসে কোন ভিডিওটা দেখবে এই যে আপডেট গুলো আছে এই আপডেট গুলো আপনাকে অনবরত কি করতে হবে সাজাতে হবে যখন আপনি সাজাবেন তখন আপনাকে কি হবে আমরা কোনটা বুঝাচ্ছি আমি একটা জিনিস দেখাই দিচ্ছি অর্থাৎ আপনি কোন বিষয়টা বুঝাচ্ছি আমি ওকে তো আমি শেয়ার করে দেখাচ্ছি যে আমাদের এই বিষয়গুলো কি করতে হবে এই যে সেকশন গুলো আছে এই সেকশন গুলো আপনাদের আপডেট করতে হবে যে হোম বাটনে যে একজন নতুন নতুন একজন আপনার চ্যানেল একজন নতুন মানুষ আসলো এসে কোন ভিডিওটা দেখবে এই যে সেট আপ গুলো আছে একজন পুরাতন ব্যক্তি এসে কোন ভিডিও গুলো দেখবে আপনার সব থেকে কোন শর্টস গুলো বেশি সব থেকে মানুষ দেখতেছে আপনার ভিডিও সব থেকে কোন গুলো বেশি ভিউ হচ্ছে কোন গুলো বেশি আপনার যথেষ্ট এই যে সেকশন গুলো আছে এই সেকশন গুলো আপনাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে সাজাইতে হবে যদি আপনি সাজান তাহলে আপনার কি হবে আপনার চ্যানেলটা প্রচুর পরিমাণে গ্রহণ হবে নবম বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বশেষ বলবো এরপরে আরো মিনিমাম আরো পঞ্চাশ থেকে একশোটা সেক্টর আছে যেগুলো একদিনে বলা সম্ভব না একদিনে করাও সম্ভব না নবম যে বিষয়টা সাবটাইটেলস সাবটাইটেলস মনে রাখুন কি করতে হয় হচ্ছে আমরা জানবো দেখবো সাবটাইটেলস বিষয়টা শুনে রাখুন ধরে রাখুন আপনার চ্যানেলটা আছে বাংলা দিয়ে আপনার চ্যানেলটা কি আপনি বাংলায় একটা কি করছেন চ্যানেল তৈরি করছেন ফেসবুক মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং কি গ্রাফিক ডিজাইন কি আপনি শুধুমাত্র বাংলায় বলতেছেন বাট আপনার এই ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং খাই না মাথা দেয় আপনারা জানার জন্য কিন্তু ইংলিশে ব্যক্তিরাও সার্চ করে অর্থাৎ যারা ইংলিশে কথা বলে উর্দুতে কথা বলে ফার্সিতে কথা বলা কিংবা হিন্দিতে কথা বলে তারাও কিন্তু কি ফেসবুক মার্কেটিং নিয়ে যারা কাজ করে তারা কিন্তু এটা সার্চ করে তারা জানো আমরা এই বাংলা কনটেন্টটা দেখে খুব সহজে বুঝতে পারে এইজন্য আমরা সাবটাইটেলস ইউজ করি সাবটাইটেলস মানে কি আপনার যে ভাষাটা আছে এই বাংলা ভাষাটেকে কনভার্ট করে আবার অন্য কোন ভাষায় রূপান্তরিত করা যেমন আমরা কি করি অনেকগুলো ভিডিও নেসে গিয়ে দেখবেন আপনি বলতেছেন বাংলায় অটোমেটিক নেসে ইংলিশ হয়ে যাচ্ছে অন্য কেউ বলতেছে তামিল ভাষায় নিজ দিয়ে গিয়ে দেখবেন ইংলিশ হয়ে যাচ্ছে এটাকে বলতেছি আমরা সাবটাইটেলস অর্থাৎ একটার বিনিময় একটা ভাষার পরিবর্তে অন্য একটা ভাষা ইউজ করা এই ভাষাটা ইউজ করলে কি হবে আপনার যে বাংলা ভিডিওটা আছে এই বাংলা ভিডিওটা যারা ইংলিশ ম্যান আছে যারা উর্দু ম্যান আছে যারা হিন্দি ম্যান আছে তারা কিন্তু আপনার কথা না বুঝলেও যে নিজ দিয়ে ইংলিশ কথাটা চলে যাচ্ছে হিন্দি কথাটা চলে যাচ্ছে তারা সেটা দেখে দেখে আপনার কন্টেন্টটা দেখবে আপনার ভিউজ আসবে এতে করে আপনার কি হবে কন্টেন্টটা আপনার বহির্বিশ্বে অর্থাৎ অন্যান্য দেশে আপনার যে ভিডিওটা আছে এই র্যাঙ্ক হবে এখন আসেন সর্বশেষ যে বিষয়টা আমাদের বাংলাদেশে যে ভিউ ইন্ডিয়ার যে ভিউ আমেরিকার ভিউ অত্যন্ত কিন্তু পার্থক্য আছে যেমন কি একজন বাংলাদেশ যদি আমাদের একটা ইউটিউব ভিডিও দেখে ওই যে হয় হয় পছন্দ করে ভিডিওটা যদি সেম একজন আমেরিকান দেখে তার থেকে ডাবল 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 হয়ে যায় কারণ কি আপনার এখানে অনেকগুলো কারেন্সির ইস্যু আছে কারেন্সি ইস্যু এই কারেন্সি ইস্যুর কারণে আপনার বাংলাদেশের ভিউ হলে দেখবেন বাংলাদেশের ইউটিউবার আর্ন করে যদি এক টাকা ওই ভিউটা যদি আবার আমেরিকা আসে আর্ন করে একশো টাকা কারণ কি ডলারের যে কারেন্সি যে আমাদের রেটটা রেটের উপর ডিপেন্ড করে আমাদের ইউটিউব চ্যানেলগুলো কি হয় এভাবে গ্রো হয় এবং একটার পর একটা ইউটিউব চ্যানেল আমাদের সাবস্ক্রাইব হয় মনিটাইজ হয় এই যে মনিটাইজ করার কথাগুলো বললাম এটা আছে জাস্ট একটা বেসিক এরপরে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে যে কাজগুলো করা ছাড়া আপনার হবে না যেমন একটা ভিডিও পাবলিশ করার আগে আপনাকে কি করতে হবে ওই ভিডিওটা এসিউ করতে হবে ওই ভিডিওটা সুন্দরভাবে এডিট করতে হবে ওই কন্টেন্টটা মানে আই কেসি করতে হবে মানে এমন পরিমাণ করে সাজাতে হবে যেন আপনাকে কি ভাবে না যায় সেরে না যায় যেন আরো কিছু বিসা আছে যদি আপনার ইউটিউব চ্যানেলের মনে করেন একটা ভিডিও আপনি কি করলেন 10 মিনিটটা ভিডিও মেক করলেন 10 মিনিটের ভিডিও মেক করার মধ্যে আপনি প্রথম ভিডিওটা দেখলেন প্রথম 1 মিনিট মানুষ দেখতেছে 1 মিনিট দেখার পর আপনার ভিডিওটা ভালো লাগতেছে তারা বাইরে হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়াচ টাইম আপনার কমে যাচ্ছে অর্থাৎ ওয়াচ টাইম কম হওয়া এটা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আপনি কি নিচের দিকে নেমে যাচ্ছেন যখন আপনার কনটেন্টটা ভালো হবে অত্যন্ত সুন্দর হবে মার্জিত হবে ভদ্র হবে আপনার কি করে মানুষ দেখবে যে না এটা এটা সারা যাবে না এটা দশ মিনিটের ভিড় দশ মিনিটের শেষ পর্যন্ত দেখবো যখন আপনার ভিডিওটা দশ মিনিট ডিউরেশন দশ মিনিট পর্যন্ত মানুষ দেখতেছে তখন ইউটিউব মনে করে আপনার কন্টেন্ট অত্যন্ত ভালো ইউটিউব প্রমোশন করে জন্য কি করতে হবে কন্টেন্ট ইজ ফার্স্ট আপনাকে কন্টেন্টটাই ফার্স্ট সিলেক্ট করতে হবে একদম পারফেক্ট যদি আপনার কন্টেন্ট ভালো থাকে আপনার তাহলে পরের অপশনগুলো অটোমেটিক ভালো হয়ে যাবে শুধুমাত্র কন্টেন্ট ঠিক করুন ইউটিউব চ্যানেল মনিটাইজ করুন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ